আসসালামু আলাইকুম সবাইকে, আমি দুষ্টু কিং। আমার দোকানে দুটো এয়ারপড দেখতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকে মনে করবেন তুষার ভাইকে আবার রিভিউ দিতে আসছেন নাকি। না, আমি রিভিউ দিতে আসি নাই, বিকজ আমার চেয়ে অনেক ট্যালেন্টেড, স্মার্ট এবং ভেরি আমেজিং এক্সেপশনাল পিপল আছেন যারা এইসব রিভিউ করেন বা করে থাকেন, তাদের রিভিউগুলো আপনারা দেখতে পারেন। আমি জাস্ট আমার কনজিউমার মানে বলতে পারেন ইমপ্রেশনটা বলতেছি, আমি ব্যবহার করে কীরকম ফিল হচ্ছে না হচ্ছে এগুলো খুব শর্টে ওভারভিউ আকারে আপনাদের বলার চেষ্টা করবো। অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। সো বেসিক্যালি দিস ইজ লেনোভো এয়ারপড, এটা ফোকাস হচ্ছে। হ্যাঁ, রাইট, সাদা একটা কেসের মধ্যে দুটো এয়ারপড ছিল। অ্যান্ড এয়ারপডের প্রথম দিকে দাম মনে হয় 3-4 হাজার 5 হাজার, আর যেগুলো অ্যাপেলে সেগুলো তো অনেক দাম ছিল, বাট 900 থেকে 1000 টাকার মধ্যে আমি যেটা পাচ্ছি তাতে আমার অপিনিয়ন সেটাই যে আমি খুব ক্লিয়ারলি সাউন্ড শুনতে পাচ্ছি। মাইক্রোফোন না স্যাটিসফাইং না একদমই, অন্যরা কথা শুনতে গেলে বলে একটু মানে কর্কশ শোনা যাচ্ছে, অতটা স্মুথ না ধরনের টিউটোরিয়াল ভিডিও দেখি। তো ওই জিনিসগুলো আমি ক্লিয়ারলি শুনতে পারতেছি ওয়্যারলেসলি হাঁটা চলার মাধ্যমে। এই কেসটাতে আনুমানিক 8 ঘন্টার মতো চার্জ থাকে, আর দুইটা এয়ারপড মিলে মনে হয় আরও 4 ঘন্টার মতো। সো এভারেজ আপনি 12 ঘন্টার ব্যাকআপ মোটামুটি পাবেন, 10 থেকে 12 ঘন্টা অন এভারেজ। এখন পর্যন্ত কোনো ইস্যু আমি দেখি নেই। একটা অ্যাক্সিডেন্টাল টাচ লাগলে হচ্ছে অনেক সময় গান প্লে হয়ে যায়, বাট দ্যাটস নর্মাল, কারণ এখানে টাচ সেন্সিটিভ কন্ট্রোল আছে। 900 থেকে 1000 টাকার মধ্যে আসলে এইগুলো আমি দেখলাম অনেকে মোবাইল কেনার সাথে ফ্রি দিয়ে দিতেছে, মানে মোবাইল কিনলে এগুলো এই এয়ারপডসগুলো ফ্রি দিয়ে দিচ্ছে লেনোভো থেকে বা ওই মোবাইল কোম্পানির দোকান থেকে, আই রিয়েলি ডোন্ট নো, বাট তারা দিয়ে দিচ্ছে। সো কেউ যদি খুব কুইক একটা সলিউশন চান, ওয়্যারলেস সলিউশন, কম্পিউটারে কোনো কিছু একটা দিয়ে দূর থেকে শুয়ে শুয়ে বা বসে বসে দেখতে চান, তাহলে একটা ছোট্ট ব্লুটুথ রিসিভার কিনে নিতে হবে, মেবি 300-500 টাকার ভিতর। অ্যান্ড ওটা কম্পিউটারে কানেক্ট করবেন আর এটা আপনার কানে দিবেন, বাস ডান। সো দ্যাটস হোয়াট আই ক্যান সে অ্যাজ এ কনজিউমার হিসাবে। আই উড রেট দিস 7.5 out of 10। বিল কোয়ালিটি, প্লাস্টিক এন্ড এভরিথিং, এটা তো সবগুলোরই, বাট আই উইশ এটা একটা ব্ল্যাক কালার থাকতো, তাহলে তো তাড়াতাড়ি ময়লা হতো না। টাইম অফ ফ্রেড এটা হয়তো সময়ের সাথে একটু ময়লা হয়ে যেতে পারে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট দিস ডিজার্ভস 7.5, সলিড 7.5। তো যারা যারা রিভিউটা জানলেন, বুঝলেন, দেখলেন, শুনলেন, তাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আনবক্সিং এক্সপিরিয়েন্সটা খুবই স্মুথ ছিল, কোনো ধরনের হিকআপস ছাড়াই আমি সেটাকে আনবক্স করতে পারছি। খুলে একটা তার আর একটা এয়ারপডের বক্স পাইছি, খুলে ব্যবহার করা শুরু করে দিছি। অ্যান্ড আপনারা আপনাদের মন্তব্যটা অবশ্যই জানাবেন, আর ভালো কোনো রিভিউ থাকলে অবশ্যই সেগুলো সাজেস্ট করবেন। দিস ইজ জাস্ট এ কনজিউমার ইমপ্রেশন, দ্যাটস ইট। দুষ্টু কিং চ্যানেলে আপনারা এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। আর দ্যাটস দ্য মোস্ট শর্টেস্ট ওয়ে দ্যাট আই ক্যান কিপ ইউ গাইজ আপডেটেড উইথ দ্য লেটেস্ট টেক অ্যান্ড গ্যাজেটস। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং, ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।